এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো ডিম, দুটো পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা, এক কুচি আদা এবং তার সাথে নিয়ে নিয়েছি ময়দা। এখন এইগুলো দিয়ে গোলা রুটি বানিয়ে নেব। এবার আমি ডিম দুটিকে ভালোভাবে ফাটিয়ে নেব। এখন ডিমের মধ্যে সামান্য লবণ এবং ময়দার মধ্যেও সামান্য লবণ অ্যাড করব এবং তার সাথে আপনারা গোলমরিচও দিতে পারেন। এরপর ময়দার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং তার সাথে গুলে রাখা ডিম দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আপনি পরিমাণ মতো দুধ অ্যাড করবেন। এখন ব্যাটারটিকে ভালোভাবে গুলতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি ঘন ও পাতলা হয়ে আসছে। এবার ফ্রাই প্যানে এক চামচ তেল গরম করতে দিয়ে সেটা যখন গরম হয়ে যাবে ব্যাটারটিকে ছোট বড় পরিমাণে যেমন সাইজ হয় আপনারা করে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজে করে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন কমানো থাকে। এটা আস্তে আস্তে যখন শুকনো হবে তখন উল্টো পিঠে করে নেব। দেখতে পাচ্ছেন এখন ব্যাটারটা পুরোপুরি শুকনো হয়ে এসেছে। এবার আমি উল্টো পিঠে করে নেব। এইভাবে আমি পরপর সবগুলো তৈরি করে নেব এবং এটা খেতে যেমন সুস্বাদু তেমনই খুবই চটজলদি একটা রেসিপি। আপনারা ঘরোয়া পদ্ধতিতে এটি করতে পারবেন খুব সহজেই এবং সকালে স্ন্যাক্স কিংবা রাতে ডিনারের জন্য এটি আপনারা সার্ভ করতে পারেন সস দিয়ে।